নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে পূজা একাডেমি অ্যান্ড কম্পিউটার সেন্টার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী ইতিহাস পার্ট সিক্সের এর প্রশ্নোত্তর আলোচনা করব তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একের দিকে দেখো শূন্যস্থান পূরণ করো কয়েকদাগের প্রশ্ন দেখো জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো অ্যান্সার হবে তীর্থঙ্ক কয়েকদাগের প্রশ্ন দেখো আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্সার হবে গোশাল কয়ত্যাগের প্রশ্ন দেখো সুও ও বিনয় পিটক সংকলিত হয়েছিল প্রথম বৌদ্ধ সঙ্গীতির সময় দু ত্যাগে দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো কয়ত্যাগের প্রশ্নটি দেখো পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ এটা হবে অ্যানসার মিথ্যা তারপরে দেখো দাগে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস এটি সত্য কথা তাই এখানে সত্য হবে গয় থেকে প্রশ্নটি দেখো প্রায় ছ বছর তপস্যা করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেন এটি মিথ্যা কথা হবে তাই এখানে হবে মিথ্যা তিনের দিকে দেখো একটি বা দুটি বাক্যে লেখো কয়েক দিকে প্রশ্ন দেখো মেগালিথ কি অ্যানসার মেগালিথ হলো এক প্রকার প্রাচীন পাথর যা কোনো স্থাপত্য বা মিনার তৈরি করতে ব্যবহৃত হয় ক্ষয়দাগের প্রশ্ন দেখো জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী অ্যান্সার জাতকের মূল চরিত্র বা অতীতের বোধিসত্ত্বই বর্তমানের বুদ্ধ অতীত জীবনের সাথে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয় যাকে সমাধান বলা হয় জাতকের উপদেশ ও নীতিশিক্ষা মানুষকে মৈত্রী পরায়ণ দয়াবান সৎ ও আদর্শবান হতে শেখায় চার চারদ্যাগের প্রশ্ন দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ধর্ম প্রতিবাদী আন্দোলন কেন হয়েছিল অ্যান্সার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ধর্মের নামে আড়ম্বর অনুষ্ঠান ও জাতিভেদ বেড়ে যাওয়ায় এর প্রতিবাদে ধর্ম আন্দোলন শুরু হয় ব্রাহ্মণ ধর্মের ধর্মীয় গোড়ামির পরিবর্তে সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল সেই চাহিদা পূরণ করেছিল বেশ কিছু ধর্ম যার মধ্যে অন্যতম দুটি হলো এক নম্বর বৌদ্ধ ধর্ম দু নম্বর জৈন ধর্ম এই প্রতিবাদী আন্দোলন শুরু হওয়ার পেছনে সামাজিক ধর্মীয় রাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলিও গুরুত্বপূর্ণ ছিল বন্ধুরা আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের পার্ট সিক্সের সমস্ত প্রশ্নোত্তরগুলি আলোচনা করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অ্যালাউ করে দেবে যাতে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ